শাজাহান খান এমপি আপনাকে দিয়ে শুরু করতে চাই যে কথাটি শুরু করেছিলাম আসলে নতুন হিসাব নিকাশ হচ্ছে আওয়ামী লীগ বিএনপিতে অর্থাৎ মার্কিন যে ভিসা নীতি এসেছে নতুন করে সেই জায়গাটি থেকে কি আপনারা আসলে নতুন করে কিছু ভাবছেন কিনা এখানে মতো নতুন করে কিছু ভাবার কারণ নেই ভিসা নীতি আমেরিকা তাদের নিয়ম নীতি অনুযায়ী কি করবে না করবে সেটা তাদের ব্যাপার প্রশ্ন হলো আমরা ভোট চুরি করতে যাব না ভোটে জালিয়াতি করতে যাব না এটা নিয়ে খুব বিএনপি তারা খুব আশান্বিত হয়েছে যে বোধহয় এবার আমেরিকা তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে কিন্তু তা আপনি যদি সব বিশ্লেষণ করেন তাইলে বিষয়টা দাঁড়াবে এই যে এইটা এই এই ভিসা নীতিটা বিএনপির জন্য বুমেরাং হয়ে যাবে কীভাবে বুমেরাং হবে সরকারকে তারা যদি পতন ঘটাতে না পারে তাহলে তারা কী করবে নির্বাচনে আসতে হবে অথবা তাদের সামনে দুইটা পথ একটা হলো নির্বাচনে আসবে অথবা তাদেরকে নাশকতা করতে হবে ঝালাও পোড়াও করতে হবে ভাঙচুর করতে হবে যেমন করে 14 সালে করেছিল 15 সালে করেছিল এই সময় তাহলে সেইটা কি আপনার ভিসা নীতির মধ্যে পড়বে সেখানে আমেরিকা তাদেরকেও তাহলে ছাড় দেবে না যদিও তারা অনেক লবিং টবিং করে বহু চেষ্টা চেষ্টা করে তারা একটা পর্যায়ে নিয়ে এসেছিল ভিসা নীতিতে এই কথা বলা হয়নি যে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন চালিয়ে যাও তত্ত্বাবধায়ক সরকারের কথা কিন্তু কিছুই বলা হয়নি সুতরাং আমরা যে কথাটা বলছি সেই কথাটাই ঠিক যে যেসব দেশে গণতন্ত্র আছে গণতান্ত্রিকভাবে যেখানে ভোট হয় বাংলাদেশেও ওই একইভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে এবং সরকার শেখ হাসিনা থাকবেন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবেন এখানে তত্ত্বাবধায়ক সরকারের আশাটা তাদের তাহলে ছেড়ে দিতে হবে আরেকটা বিষয় হলো যে তারা যে আন্দোলনটা করছেন এক দফার আন্দোলন সেই এক দফার আন্দোলন তাদের ব্যস্ত চলে যাবে এটা বিফল হয়ে যাবে এক দফার আন্দোলন আর তাদের থাকবে না এক দফার আন্দোলন করতে হলে তো এই সরকার কাউকে ছাড় দেবে না তাহলে সেই জায়গাটা নির্বাচনে ওনারা এক দফা আন্দোলন করবেন আমরা নির্বাচনের প্রস্তুতি নেব সেই ক্ষেত্রে নির্বাচন এখানে বলাই হয়েছে যে নির্বাচনে কোনো ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হলে সেখানেও কিন্তু ভিসা নীতি কার্যকর হবে তাহলে প্রতিবন্ধকতা তো আওয়ামী লীগ করবে না প্রতিবন্ধকতা বিএনপির করতে হবে কারণ তাদের ঘোষণা অনুযায়ী বিএনপিকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে আমি ঠিক এই জায়গাটিতে একটু এইভাবে আপনার কাছে করতে চাই যে কথাটি শাজাহান খান এমপি বলেছেন যে প্রতিবন্ধকতা তো আপনাদেরকেই করতে হবে যেহেতু আপনারা এক দফা নীতি অনুসরণ করছেন এবং আপনারা অল আউট বলছেন যে আসলে রাজনীতির মাঠে আর কেউ থাকবে না সেই জায়গাটি থেকে প্রতিবন্ধকতা যদি আপনারা সৃষ্টি করেন ভিসা নীতির যে ইফেক্ট সেটা নিশ্চয়ই আপনাদের উপরে এসে পড়বে কিনা ধন্যবাদ আপনাকে এক নম্বর হচ্ছে যে আমাদের এই ভিসা নীতি আমাদের উপর আসার কোনো কারণ নেই কারণ আমরা তো প্রতি নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছি না নির্বাচনে একটা ভালো নির্বাচনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বর্তমান সরকার যারা পারপিচুয়ালি যারা 14 বছর বেআইনিভাবে জনগণের বলতে দিচ্ছেন না আমার কথা তো বাক্যটাই শেষ হলো না আমি উনি কি বলছেন আমি শুনেছি তো এখন কথা হচ্ছে যে আপনার যারা পারপেচুয়ালি ক্ষমতা ধরে রাখার জন্য জনগণের ভোটাধিকার হরণ করেছেন যারা গত 14 বছরে এই প্রশাসনকে দলীয়করণ করেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করে একেবারে মানে দলীয় ক্যাডার বানিয়ে দিয়েছেন বিচার বিভাগকে যারা পলিটিসাইজ করেছেন অর্থাৎ সামগ্রিকভাবে একটা বাকশাল ব্যবস্থা কায়েম করে করে ফেলেছেন শুধুমাত্র বাকশালের মধ্যে কোনো ভোটের ব্যবস্থা ছিল না একদলীয় ব্যবস্থা ছিল এখন বহু দল আছে বটে কিন্তু এখানে কোনো পলিটিক্যাল রাইটস এক্সারসাইজ করার সুযোগ থাকছে না একটা ভালো নির্বাচন করার প্রথম শর্ত হচ্ছে যে মাঠে আপনাকে একটা নির্বাচনের পরিবেশ দিতে হবে আমার বক্তব্যটা ক্যাম্পেইন করতে দিতে হবে আমি ভোটারদের কাছে যাব জনগণের কাছে যাবো আমি যখন জনগণের কাছে যাচ্ছি সাজন ভাই যে কথাটা বললেন এবং এই কথা বলে তারা সাময়িকভাবে তৃপ্তি পেতে পারেন বটে কারণ এটা হচ্ছে 2014 সালের ভাবনা 2014 সালে এই ক্যাম্পেইনটা তারা খুব কনসার্টেড ওয়েতে তারা বিরোধী দলের বিরুদ্ধে করেছেন যে বিরোধী দল জ্বালাপোড়াও করেছে এইটা এই কথাটা ঠিক নয় এই কারণে যে এখন সরকার আজকে আপনি দেখলাম যে ওবায়দুল কাদের সাহেব একটা শুভ বুদ্ধির উদয় ঘটেছে মানে আমার কাছে বলবো মানে ওনার দৃষ্টিটা একটা রাইট পয়েন্টে ঢুকেছে উনি বলছেন বিএনপি আমাদেরকে আক্রমণকারী হিসেবে দেখাতে চায় বিএনপি দেখাতে চাওয়ার ব্যাপার না সারা বিশ্ব দেখছে যেমন আপনি দেখবেন গত 2-3 দিন আগে আমরা যে জেলাগুলোতে সভা সমাবেশ করেছি নাটোর থেকে শুরু বিভিন্ন জায়গায় আমাদের সভা সমাবেশে সরকারের দলের লোকেরা তাদের অঙ্গ সংগঠনগুলো আমাদের মিটিংগুলো পণ্ড করার চেষ্টা করেছে আর এই ভিসা নীতির এফেক্ট হিসেবে আমি টেম্প খুব 1% বলবো বা 2% হোয়াট এভার একটা ইম্প্যাক্ট যেটা হয়েছে সেটা হচ্ছে পুলিশ কিন্তু আগের মতো ওই আপনার ওই পুলিশ লিগ হওয়ার চেষ্টা করে নাই পুলিশ মোটামুটি
আগের পরিচয় যেটা তাদের অফিসিয়াল পরিচয় যেটা বাংলাদেশ পুলিশ ওইখানে থাকা ওইখানে ফেরত আসা একটা চেষ্টা ছিল, অর্থাৎ তারা মোটামুটি একটা নিরপেক্ষ অবস্থানে থেকে মানে সরকারি দলের লোকদেরকে তেমন একটা মানে আক্রমণ আমাদের উপর আক্রমণ করার সুযোগটা তারা করে দেয়নি। এটা একটা মানে মানে স্লাইটলি একটা শিফট আমার কাছে মনে হচ্ছে যে ভিসা নীতির এক। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে আমরা নির্বাচনটা প্রতিহত করব, জনগণই তো নির্বাচনটা রেসিস্ট করে দিচ্ছে, যদি আপনার একটা ফেয়ার ইলেকশন না হয়, যদি সেখানে যদি বিরোধী দলের প্রার্থী যদি ক্যাম্পেইন করতে না পারে, ভোটাররা যদি বুঝতে পারে যে এই নির্বাচনে আমি যাই বা না যাই এক ধরনের ফলাফল ঘোষণা হয়ে যাবে, এই সরকারই ক্ষমতা থেকে যাবে, এই বার্তাটা যদি ভোটারদের কাছে থাকলে ভোটার ইলেকশন যায় না, এই বার্তাটা যদি প্রশাসনের কাছে যায় তখন কি করে প্রশাসন মার্কে, এরাই তো ক্ষমতা থাকবে ঠিক ওদের পক্ষে কাজ করি, এই বার্তাটা যদি ল এনফোর্সিং এজেন্সির কাছে চলে যায় তখন তারা যদি এটা বোঝে এবং কনভিন্সড হয় তখন তারা তাদের পক্ষে কাজ করে। কিন্তু এবার এই ভিসা নীতির কারণে যেটা হবে, ল এনফোর্সিং এজেন্সি আজকে একটা ঢাকা একটা ওয়েবিনার হলো কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে, সেখানে আপনার বিশিষ্ট জনেরা যেটা আলোচনা করেছেন সেটা হচ্ছে যে 20-25 বছর আগে যদি বাংলাদেশের কোনো একটা ভিসা নীতি হতো মানে আমাদের এখানে পড়তো তাহলে হয়তো এরকম রেসপন্স হতো, কিন্তু এইবার পড়ার কারণটা হলো আমাদের অনেকের ছেলে মেয়েরা নিম্ন পর্যায়ে, বলতে আমি নিম্ন পর্যায়ে বলতে তাদেরকে আমি আন্ডারমাইন করার কথা বলছেন, যেমন মনে করেন পুলিশের আইজি ডিআইজি লেভেলের লোকরাও যেমন তাদের ছেলে মেয়েরও বিদেশে পড়ে বা তাদের ফ্যামিলি থাকে, এটা এখন আপনার ওই দারোগা ইন্সপেক্টর লেভেলের লোকদেরও থাকে, তো এখন হুকুমটা তো তারা দেয়, কনস্টেবল তো আর নিজে থেকে কাজটা করে না, এবং যারা হুকুম দিত এটা করো ওটা করো মানে তো তারা কিন্তু মোটামুটি একটা আতঙ্কিত থাকবে, কারণ এখানে শুধুমাত্র ব্যক্তি না, ওই ব্যক্তির সংশ্লিষ্ট তার যে পরিবার ইমিডিয়েট ফ্যামিলি তারা আক্রান্ত হবে। কেন বিএনপির আক্রান্ত বিএনপি আতঙ্কে থাকার কি আছে, বিএনপি তো আতঙ্কিত, বিএনপি তো আন্দোলন করছে স্যার, আন্দোলন তো অপোজিশন আন্দোলনই করবে, ডেমোক্রেটিক মুভমেন্ট যেটা বলে আপনার রাইটস এর মুভমেন্ট, এটা তো অপোজিশন করবে বা নাগরিক সমাজ করবে, এটা তো